আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে হচ্ছে যে আপনাদের ফেসবুক থেকে আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে আপনাদের যে ফটোগুলো আপলোড করা আছে সেগুলো একসাথে সবগুলো ডাউনলোড করবেন বা নির্দিষ্ট করে সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন আপনাদের ইচ্ছে মতো আর কি এটা আপনারা চাইলে আপনাদের বন্ধুদের যারা আপনাদের আপনার সাথে অ্যাড আছে আর কি ফেসবুকে তাদের ক্ষেত্রেও আপনারা চাইলে এটা করতে পারেন আর কি ঠিক আছে তো এর জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আমি দেখাচ্ছি অ্যাপটির নাম হচ্ছে আপনি জাস্ট এইভাবে সার্চ করবেন ফেসবুক ফটো অ্যালবাম ডাউনলোডার ফেসবুক ফটো অ্যালবাম এই তো চলেই আসে জাস্ট ডাউনলোডার অ্যাপ ঠিক আছে তো তারপরে এই যে যেটা হচ্ছে আমার ইনস্টল করা আছে ডাউনলোড ভিডিওস অ্যান্ড ফটোস ইনস্টল অলরেডি ঠিক আছে তো আমি অ্যাপটিকে ওপেন করি আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি ওপেন করলাম ওপেন করার পর আপনাদেরকে আমার এটা যেহেতু প্রিভিয়াস ইনস্টল করা ছিল আর আমার ফেসবুক আইডিতে লগ ইন করা আছে তো আপনাদের ফার্স্ট আপনাদের ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে ঠিক আছে তো তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আর এটার হোমে এই অপশনগুলো আছে ঠিক আছে তো হচ্ছে যে এখানে ফ্রম ফ্রেন্ডস আর হচ্ছে যে your ফটোস ইয়ার ফটোসে ক্লিক করলে এখানে হচ্ছে যে আপনাদের যদি কোনো ভিডিও আপলোড করা থাকে তো সেই ভিডিওগুলো এখানে চলে আসবে আর এখানে আমার যে ফটোসগুলো আপলোড করা আছে ফেসবুকে সেইগুলো আর এই হচ্ছে আমার অ্যালবাম এখন আমি যদি একসাথে সবগুলো ডাউনলোড করতে চাই যেমন আমার এই মোবাইল আপলোডস যেগুলো আছে তো আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন এই যে উপরে ডাউনলোড অল আছে ঠিক আছে আমি যদি ডাউনলোড অলে ক্লিক করি তো আমার একসাথে সবগুলো ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এই শেয় একই রকম প্রোফাইল পিকচারসের ক্ষেত্রে জাস্ট ডাউনলোড অল ক্লিক করলে আমার সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমি দেখাচ্ছি এই যে আমি ডাউনলোড অল ক্লিক করলাম স্টার্টিং ডাউনলোড আচ্ছা এই যে এখানে আমি আবার হোমে চলে আসি মাই ডাউনলোডস ফটোস দেখুন আমার সবগুলো ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এগুলো কিন্তু আমার মেমোরি কার্ডেও সেভ হয়ে গেছে ঠিক আছে তো আপনারা চাইলে আপনাদের সবগুলো ফটো যেগুলো ফেসবুকে আপলোড করা আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন আর হচ্ছে যে বন্ধুদেরগুলো চাইলে সেগুলো আপনারা পারবেন জাস্ট ফ্রম ফ্রেন্ডস এখানে ক্লিক করে আপনাদের যাদেরটা ডাউনলোড করতে চায় আর কি ঠিক আছে জাস্ট সেমভাবে ওভাবে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন যেমন আমি এখানে গেলাম ওর কোনো ভিডিও আপলোড নেই বাট যে ফটোজগুলো আছে এই অ্যালবাম জাস্ট সেম একই রকমভাবে আমি যদি ডাউনলোড অল ক্লিক করি সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অ্যাকচুয়ালি এটাই শেয়ার করতে চাচ্ছিলাম তো আপনারা এভাবেই আপনারা চাইলে আপনাদের ফেসবুক থেকে এভাবে সবগুলো ফটো ভিডিও ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ফ্রেন্ড ভালো থাকবেন আল্লাহ হাফিজ